আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা। ইটুসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বাংলায় পিএইচপি শিখার ভিডিও সিরিজের আজকের এই এপিসোডে আমরা পিএইচপি অ্যারে অপারেটর নিয়ে কাজ করব। অর্থাৎ পিএইচপিতে দুইটি অ্যারেকে যদি কম্পেয়ার করার প্রয়োজন হয়, তখন যে অপারেটরটা ব্যবহার করা হয় সেই অপারেটরটা হচ্ছে পিএইচপি অ্যারে অপারেটর। তাহলে চলুন পিএইচপি অ্যারে অপারেটরের বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে থাকি। এবং এর আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে পিএইচপি অ্যারে অপারেটরস নিয়ে আমরা কাজ দেখব। পিএইচপি অ্যারে অপারেটরস দিয়ে হচ্ছে মূলত পিএইচপিতে ব্যবহৃত বিভিন্ন অ্যারের সাথে অন্য একটি অ্যারের কম্পেয়ার করা হয় এবং বিভিন্ন অ্যারের যে অপারেশন সেই অপারেশনগুলো করা হয়। অর্থাৎ একটা অ্যারের সাথে আর একটা অ্যারের যে বিভিন্ন অপারেশন সেই অপারেশনগুলো করা হচ্ছে অ্যারে অপারেটরস দিয়ে। এবং যে অপারেটরসগুলো দিয়ে এই কাজটা করা হয় সেই অপারেটরসগুলোকে অ্যারে অপারেটরস বলা হয়। তাহলে আমরা এখানে একটা অ্যারে ডিফাইন করি, এ নামে একটা অ্যারে নেই। এই অ্যারের মধ্যে এ ডাবল আর এ ওয়াই এবং এখানে এইখানে এ নামে একটা অ্যারে নাম এবং এই এ অ্যারের মধ্যে আমরা এবার কয়েকটি কি এবং ভ্যালু নেব। কয়টি নিব? দুইটি কি এবং দুইটি ভ্যালু। এখানে কি রাখি? এ। এবং এইখানে কি রাখি? হচ্ছে বি। তাহলে এ এবং বি নামে এখানে দুটি কি নিলাম এবং এই এ কির আমরা ভ্যালু ডিফাইন করি হচ্ছে আর ইডি রেড। এ কির ভ্যালু দিলাম হচ্ছে রেড এবং বি কির ভ্যালু দিলাম হচ্ছে জি আর ডাবল ই এন গ্রিন। রেড আর গ্রিন কেন? বাংলাদেশের জাতীয় পতাকায় রেড আর গ্রিন ব্যবহার করা হয়, এই জন্য আমি রেড আর গ্রিন ব্যবহার করলাম। এরপরে হচ্ছে আমরা এই অ্যারেটাকে কপি করে বি নামে আরও একটা অ্যারে ডিফাইন করি এবং এটার ভ্যালু নেই হচ্ছে ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ ইয়েলো এবং এটার ভ্যালু নেই হচ্ছে বি এল ইউ ই অ্যারে ব্লু। তো এখন এই যে দ্বিতীয় অ্যারেটের কি প্রথমটা নিব হচ্ছে সি, দ্বিতীয়টা নিব হচ্ছে ডি, কারণ একই কি দুইটি অ্যারের মধ্যে নিলে আমরা অপারেশন করতে পারবো না বা কাজ করতে পারবো না, কারণ দুইটি অ্যারেতে আমরা সেম কি নিব না, দুইটি অ্যারেতে ভিন্ন ভিন্ন কি নিয়ে আমরা কাজ করব। এখন এই যে দুইটি অ্যারে আমরা নিলাম, এই দুইটি অ্যারে নিয়ে আমরা অ্যারের যে বিভিন্ন অপারেটর আছে সেই অপারেটরগুলো বোঝানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে ইউনিয়ন নামে একটা অপারেটর আছে, ইউনিয়ন অপারেটরের সিম্বল হচ্ছে প্লাস চিহ্ন। অর্থাৎ ইউনিয়ন নামে একটা অ্যারে অপারেটর আছে, সেটা দিয়ে প্লাস চিহ্ন দিয়ে সেটা এক্সপ্রেস করা হয় এবং কাজ করা হয়। তাহলে আমরা এই দুইটা অ্যারেকে যদি পি আর আই এন টি আন্ডার স্কোর আর নামে একটা ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে পাস করে দেই এবং মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে দিই, তাহলে কি আসবে? এখানে একটু এই অ্যারেটা দিই এবং এখানে একটা যোগ চিহ্ন দিয়ে এখানে এই বি অ্যারেটা দিয়ে দিই। এবার আমরা একটু দেখি যে এ প্লাস বি অর্থাৎ এ ইউনিয়ন বি, আপনারা বীজগণিতে করেছিলেন যে ইউনিয়ন নামে একটা ফাংশন ছিল সেই ফাংশন দিয়ে কি কাজ হতো, এবার একটু বুঝতে চেষ্টা করুন যে কি কাজ হতো। এখানেও সেই একই কাজ হবে, এ এবং বির ইউনিয়ন করা হবে। এবং প্রিন্ট আন্ডার স্কোর আর কেন দিলাম? ইকো না দিয়ে, কারণ কোনো অ্যারেকে যদি প্রিন্ট করতে হয় তাহলে ইকো দিয়ে প্রিন্ট হয় না। অ্যারেকে প্রিন্ট করার সময় সবসময় প্রিন্ট আন্ডার স্কোর আর পিএইচপির বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে এটাকে আমরা সেভ করি, সেভ করে এখান থেকে একটু রিলোড করে দেখি কি আসে। রিলোড করার পর দেখতে পাচ্ছি নতুন একটা অ্যারে আসছে এবং এই অ্যারের প্রথম কি হচ্ছে এ, তার ভ্যালু হচ্ছে রেড। দ্বিতীয় কি হচ্ছে বি, তার ভ্যালু হচ্ছে গ্রিন। এবং তৃতীয় কি হচ্ছে সি, তার ভ্যালু হচ্ছে ইয়েলো। চতুর্থ কি হচ্ছে ডি, তার ভ্যালু হচ্ছে ব্লু। তাহলে এখানে কি কাজ করলো? এখানে হচ্ছে দুইটি অ্যারেকে জাস্ট যোগ করে ফেললো। তাহলে ইউনিয়ন দিয়ে আমরা যেটা দেখেছিলাম বীজগণিতে যোগ করার কাজ করা হয়, ঠিক একইভাবে এই পিএইচপি প্রোগ্রামেও সে ইউনিয়ন দিয়ে যোগ করা হলো। তাহলে ইউনিয়ন অপারেটর দিয়ে কি কাজ করা হয়? দুইটি অ্যারেকে যোগ করা হয়। তাহলে এবার পরবর্তী আর একটা অপারেটর আমরা চলে যাই, সেই অপারেটর নাম হচ্ছে ইকুয়েলিটি। ইকুয়েলিটি আমরা একটু আগে কম্পারিজনে ডাবল ইকুয়েল দিয়ে কি দেখেছিলাম যে দুইটা জিনিস সমান কিনা, এখন এখানেও সেই একই জিনিস প্রুভ করতে হবে। কিন্তু এখানে প্রুভ করার জন্য মূলত হচ্ছে দুইটা অ্যারের এই যে কি আছে এবং এই যে ভ্যালু আছে এই কি এবং ভ্যালু সেম কিনা। তাহলে এই জিনিসটা যদি আমরা এখান থেকে কপি করে এইখানে নিয়ে আসি এবং মাঝখানে একটা বিআর দেই, বিআর দিয়ে জিনিসগুলোকে জাস্ট আলাদা করে রাখবো, বোঝার সাপেক্ষে বিআর দিয়ে দিলাম। এবার আমরা এইটাকে কি করব, ইকুয়েলিটি চেক করব যে ইকুয়েল কিনা। অর্থাৎ এখানে কি ইকুয়েলিটি চেক করবে? ইকুয়েলিটি চেক করবে হচ্ছে এই যে প্রথম একটা অ্যারে আছে এবং দ্বিতীয় একটা অ্যারে আছে সেই অ্যারের এই কিগুলো এবং ভ্যালুগুলো সেম কিনা। তাহলে কি এবং ভ্যালু সেম কিনা প্রিন্ট আন্ডার স্কোর আর দিয়ে আমরা একটু রিলোড করে দেখি যে কি এবং ভ্যালু দুটোই সেম কিনা কি দেখায়। এখানে দেখুন কিছুই আসে নাই, তো এখানে কিছুই আসে নাই, কিছুই আসার জন্য আমাদের প্রিন্ট আন্ডার স্কোর আরে কাজ করে নাই। তাহলে আমরা আগে একবার দেখেছিলাম যে প্রিন্ট আন্ডার স্কোর আরে যদি কাজ না করে তাহলে ভি এ আর আন্ডার স্কোর
DUMP এই নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দিয়ে আমরা চেক করতে পারি। তাহলে বার ডাম্প ফাংশনটা দিয়ে দিলাম, এবার আমরা একটু রেট করে দেখি যে কোনো কিছু হয় কি না। দেখুন ফলস হয়ে এসেছে, বুলিয়ান ফলস। তাহলে কেন ফলস এসেছে? এই যে দুইটি অ্যারে আছে, এই দুইটি অ্যারের প্রথমটার ফার্স্ট কি হচ্ছে এ, তার ভ্যালু হচ্ছে রেড, প্রথমটার দ্বিতীয় কি হচ্ছে বি এবং তার ভ্যালু হচ্ছে গ্রিন। ঠিক একইভাবে দুই নাম্বার যে অ্যারে আছে সেই অ্যারের প্রথম কি হচ্ছে সি, ভ্যালু হচ্ছে ইয়েলো, এবং সেকেন্ড কি হচ্ছে ডি, ভ্যালু হচ্ছে ব্লু। তাহলে এই যে দুইটা অ্যারে, এই দুটি অ্যারের কি এবং ভ্যালু তো সেম না, সেম না বলেই এখানে ফলস প্রিন্ট করছে। যদি সেম হতো সেই ক্ষেত্রে কি হতো, আমরা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এইখানে যদি পেস্ট করে দেই তাহলে আশা করা যায় এবার আমাদের ট্রু প্রিন্ট হবে। আমরা একটু রিলোড করে দেখি যে ট্রু প্রিন্ট হয় কি না। দেখুন ট্রু প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে আমরা ইকুয়ালিটি নামে একটা অপারেটর ব্যবহার করলাম, ইকুয়ালিটি অপারেটর দিয়ে তাহলে কি কাজ করা হয়েছে, ইকুয়ালিটি অপারেটর দিয়ে দুইটি অ্যারের প্রত্যেকটি কি এবং ভ্যালু সেম কি না এই জিনিসটা যাচাই করা হয়েছে। এই জিনিসটা যাচাই করার জন্য হচ্ছে এই যে ইকুয়ালিটি অপারেটরটা ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে শুধু কাজ করবে। এরপরে আমরা এই বিআরটা আরেকবার নিয়ে আমরা নতুন আরেকটা অপারেটর নিয়ে কাজ করব। তো এবার এই তৃতীয় অপারেটরটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর হচ্ছে, আমরা আইডেন্টিক্যাল নামে একটা অপারেটর দেখেছিলাম যে আইডেন্টিক্যাল দিয়ে কি করা হয়, দুইটির আইডেন্টিটি চেক করা হয়। তাহলে আইডেন্টিটি দিয়ে কি করা হবে, আইডেন্টিটি দিয়ে হচ্ছে এইখানে জাস্ট তিনটি ইকুয়েল দিলে আইডেন্টিটি হয়ে যাবে। আমরা তিনটি ইকুয়েল দিয়ে আগে কি করছিলাম, আইডেন্টি ক্যাল চেক করেছিলাম, এখন হচ্ছে তিনটি ইকুয়েল দিয়ে আইডেন্টিটি চেক করতে হবে। আইডেন্টিটি কি কি আইডেন্টিটি চেক করবে, এইখানে আইডেন্টিটি অপারেটর দিয়ে হচ্ছে আগের বার যেটা আমরা চেক করেছিলাম ইকুয়ালিটি অপারেটর দিয়ে, যে শুধুমাত্র এই অ্যারের কি এবং ভ্যালুগুলো সেম কি না। এখন এইখানে চেক করবে যে কি এবং ভ্যালুগুলো সেম কি না, এবং সেম সিকুয়েন্সে কি না, এবং সেম টাইপ কি না। অর্থাৎ এই যে এখানে একটা অ্যারে আছে যার ফার্স্ট কি হচ্ছে এ, ভ্যালু হচ্ছে রিড, এবং সেকেন্ড কি বি, ভ্যালু হচ্ছে গ্রিন, এবং দ্বিতীয় অ্যারের ফার্স্ট কি সি, ভ্যালু হচ্ছে ইয়েলো, এবং সেকেন্ড কি ডি, ভ্যালু হচ্ছে ব্লু। এই যে দুইটি অ্যারে আছে, এই দুইটি অ্যারে আমরা আগে ইকুয়ালিটি চেক করলাম যে এদের মধ্যে দুইটি অ্যারে সেম কিনা, ইকুয়াল কিনা। তাহলে এবার তিনটি ইকুয়াল দিয়ে চেক করতে হবে আইডেন্টিটি। আইডেন্টিটির ক্ষেত্রে কি চেক করবে, যে এই যে দুটি অ্যারে, এখানে একটি অ্যারে, এখানে একটি অ্যারে, এই দুটি অ্যারের যে কিগুলো আছে সেই কিগুলো সেম কিনা, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সেম কিনা, এবং এদের সিকুয়েন্সও সেম আছে কিনা, এবং তাদের যে টাইপ সেই টাইপও সেম কিনা। এখন এই দুইটা অ্যারে যেহেতু সেম, এ দেখুন যে অ্যারে বিও সেই একই অ্যারে, সেহেতু আমরা ভার ডাম্প দিলে আশা করা যায় এবার বুলিয়ান ট্রু প্রিন্ট হবে। দেখুন বুলিয়ান ট্রু প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল জেড মেরে আগের অ্যারেটাকে ফিরিয়ে আনি তাহলে এবার বুলিয়ান ফলস প্রিন্ট হবে। একটু দেখি, বুলিয়ান ফলস প্রিন্ট হয়ে গেছে। এখন বুলিয়ান ফলস কেন প্রিন্ট হয়েছে, অর্থাৎ দুইটি অ্যারের কি, ভ্যালু, সিকুয়েন্স এবং টাইপ সেম হয় নাই। তাহলে দুটি অ্যারের কি, ভ্যালু, সিকুয়েন্স এবং টাইপ সব কিছু সেম প্রুভ করার জন্য বা সেম কিনা এটা কম্পেয়ার করার জন্য আইডেন্টিটি অপারেটর ব্যবহার করা হয়, এবং আইডেন্টিটি অপারেটর হচ্ছে তিনটা ইকুয়েল দিয়ে প্রকাশ করতে হয়। তো এরপরে দেখবো আমরা ইন ইকুয়ালিটি। ইকুয়ালিটি দেখেছিলাম জাস্ট দুইটা ইকুয়াল সিম্বল দিয়ে। তাহলে ইন ইকুয়ালিটি দেখার জন্য আমরা যে যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে আমরা যদি এখান থেকে এইখানে নিয়ে আসি এবং নিয়ে এসে এইখানে আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিই, তাহলে আশা করা যায় ইনইকুয়ালিটি হয়ে যাবে। ইনইকুয়ালিটি কি চেক করবে, যে এই দুইটা যে অ্যারে আছে এই দুইটা অ্যারে ইকুয়াল কি না। আসলে দুইটা অ্যারে কি এখন ইকুয়াল, দুইটা অ্যারে কি ইকুয়াল না। যেহেতু ইকুয়াল না সেহেতু এবার কি প্রিন্ট হয়, আমরা একটু রিলোড করে দেখি কি প্রিন্ট হয়। আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান ট্রু। আমরা বলেছিলাম যে ইকুয়াল না হলেই ট্রু প্রিন্ট করবে, তা আচ্ছা ইকুয়াল হয় নাই তার মানে হচ্ছে ট্রু প্রিন্ট করছে। তাহলে ইনইকুয়াল, তাহলে পিএইচপি অ্যারে অপারেটরসের ইনইকুয়াল প্রকাশ করা হচ্ছে। আমরা যেটা আগে নট ইকুয়াল দিয়েছিলাম সেটাই হচ্ছে ইনইকুয়াল প্রকাশ করা হবে, এবং ইনইকুয়ালের ক্ষেত্রে দুইটা অ্যারে সেম না হলে ইনইকুয়াল ট্রু প্রিন্ট করবে, আর সেম হলে তখন ফলস প্রিন্ট করবে। এখন যদি সেম হয় আমরা একটু দেখি, এই অ্যারেটা কপি করে এই অ্যারেতে নিয়ে যাই এবং এটাকে সেভ করে একটু রিলোড দেই। রিলোড দিলে আশা করা যায় এখন ফলস হয়ে যাবে। দেখুন এখানে ফলস হয়ে গেছে, অর্থাৎ যখনই মাত্র এটা ট্রু না হবে, ইকুয়াল না হবে, তখন এটা ট্রু রিটার্ন করবে, আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ফলস রিটার্ন করবে। ইনইকুয়ালিটি চেক করার আরও একটি অপারেটর আছে, সেই অপারেটরটা আমরা আগেই দেখেছিলাম যে জাস্ট এরকম গ্রেটার দেন লেস দেন দিয়ে দিলে ইনইকুয়ালিটি হয়ে যাবে। আমরা একটু রিলোড করে দেখি যে এবার হয় কি না, সেম জিনিস হয়েছে। অর্থাৎ আগে আমরা যে কাজটা করেছিলাম ইকুয়ালিটি দিয়ে
এই যে এটা দিয়ে যে কাজটা করছিলাম এটা দিয়েও সেম একই কাজ, ইনইকুয়ালিটি চেক করা হয়। তাহলে পিএইচপির অ্যারে অপারেটরসের ক্ষেত্রে দুইটা অপারেটরের ইনইকুয়ালিটি চেক করার জন্য দুইটা ফাংশন আছে, এই হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমরা এটাকে কপি করে এইখানে কন্ট্রোল জেড মারি এবং এখানে ইউজ করে এটাকে, তাহলে এটাকে এখানে আমরা পেস্ট করি। পেস্ট করার পরে একটু রিলোড করি, রিলোড করলে দেখা যাব, রিলোড করলে দেখা যাবে যে এটা ট্রু হওয়ার কথা ট্রুই হয়েছে। সুতরাং আমরা ইনইকুয়ালিটি চেক করার জন্য দুইটা অপারেটর ব্যবহার করতে পারি, এই একটা অপারেটর এবং এই আর একটা অপারেটর। তো এরপরে আর একটা অপারেটর আছে নট আইডেন্টিটি নামে, নট আইডেন্টিটি অপারেটরটা কেমন আমরা একটু এখানে দেখি। নট আইডেন্টিটি অপারেটর হচ্ছে মূলত একটা আশ্চর্যবোধক চিহ্ন এবং দুইটা ইকুয়াল চিহ্ন, এটা দিয়ে হচ্ছে নট আইডেন্টিটি প্রকাশ করা হয়। তাহলে এই নট আইডেন্টিটি দিলে কি প্রিন্ট হবে? আশা করা যায় এই দুইটা ভ্যালু যখন সেম না হবে তখন কিছু একটা প্রিন্ট করবে। আমরা দেখি কি প্রিন্ট করে লাস্টের লাইনে, লাস্টের লাইনে প্রিন্ট করতেছে বুলিয়ান ট্রু, অর্থাৎ এই যে এইখানে এ এবং বি দুইটা অ্যারে নেওয়া হয়েছে, এই অ্যারে দুইটার নট আইডেন্টিটি চেক করার জন্য আমরা যখন আশ্চর্যবোধক এবং দুইটা ইকুয়াল সিম্বল দিয়েছি তখন এই দুইটা অ্যারের যে ইকুয়ালিটি সেই ইকুয়ালিটি নট হলেই ট্রু প্রিন্ট করবে, আর যদি ইকুয়ালিটি নট না হয় তাহলে হচ্ছে ফলস প্রিন্ট করবে। তাহলে আমরা যদি এইখানে একটু চেঞ্জ করে দেই, যে এইখানে এটাকে নিয়ে যদি এইখানে দেই তাহলে আশা করা যায় লাস্টেরটা আবার ফলস হয়ে যাবে। সেভ করি এবং রিলোড দেই, দেখি ফলস হয় কিনা। দেখুন ফলস হয়ে গেছে, অর্থাৎ এই যে এইখানে নট আইডেন্টিটি এবং নট ইকুয়ালিটি মোটামুটি কাছাকাছি জিনিস। তাহলে পিএইচপির অ্যারে অপারেটরের ক্ষেত্রে আমরা কী কী অপারেটরের কাজ শিখলাম? প্রথমে হচ্ছে ইউনিয়ন, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটি অ্যারেকে যোগ করতে হবে কিন্তু অ্যারের কি এবং ভ্যালু সেম থাকতে হবে। এবং এরপরে হচ্ছে কি আমরা দ্বিতীয় অপারেটরের কাজ শিখলাম হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়াল কিনা। তারপরে হচ্ছে কি লাস্টে ইকুয়ালিটি প্রকাশ করা হচ্ছে দুইটা ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছে তিনটে ইকুয়াল দিয়ে, এটা হচ্ছে আইডেন্টিটি প্রকাশ করা হয়। আইডেন্টিটি হচ্ছে দুইটা অ্যারে যদি সেম কি সেম ভ্যালু এবং সেম টাইপ হয় তাহলেই ট্রু রিটার্ন করবে। এবং আরেকটা হচ্ছে নট ইকুয়ালিটি, নট ইকুয়ালিটি হচ্ছে কি আশ্চর্যবোধক চিহ্ন এবং ইকুয়াল দিলে নট ইকুয়ালিটি অ্যারেটা যখন ইকুয়াল না হবে তখন এটা কাজ করবে। এবং সেম আমরা এই যে এটাও নট ইকুয়ালিটির কাজ। তারপর হচ্ছে সর্বশেষ নট আইডেন্টিটি, নট আইডেন্টিটি হচ্ছে কি এই দুইটা অ্যারে এবং দুইটা অ্যারের কি ভ্যালু এগুলো যদি সমান না হয় এবং সেম টাইপ না হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে এ পর্যন্ত ছিল পিএইচপি অ্যারে অপারেটরস নিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল কার্যক্রম। তো দেখলেন পিএইচপি অ্যারে অপারেটরের বাস্তবিক প্রয়োগ বা প্র্যাকটিক্যাল কাজ। তো পিএইচপি অ্যারে অপারেটর নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন, এবং আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে প্রশ্নটি করে ফেলুন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব।